वेलकम बैक फ्रेंड्स, आपनारा देखें सरकारी कर्मसंस्थान यूट्यूब चैनल। तो बंधुरा आज 2 सेप्टेम्बर बुधवार এই মুহূর্তে केंद्र और राज्य सरकार तरफ থেকে उठे आसा आजकेर बाछाई करा 5टी गुरुत्वपूर्ण आपडेट निये आमरा आबार हाजिर। जे आपडेटगुलिर प्रत्येकटी खबर खूबी इम्पर्टेंट जा आपनादेर सकलेरই जाना प्रयोजन। तो बंधुरा विस्तारित आपडेटटी शुरू करार आगे आपनादेर काছে एकटी रिक्वेस्ट, যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে প্রচুর লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের মূল আপডেটগুলি বিস্তারিত হবে জেনে নিই। অবশেষে রাজ্য জুড়েই বাড়ল লকডাউনের মেয়াদ, সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করে আজ জানিয়ে দিল নবান্ন। করোনা চেন ভাঙতে রাজ্যে প্রতি সপ্তাহে একদিন বা দুদিন করে লকডাউন চলছিল। ইতিমধ্যেই সেপ্টেম্বরে পুরো 3 দিন লকডাউন ঘোষণা করেছে রাজ্য সরকার। এর মধ্যেই কেন্দ্রের নির্দেশিকা জানিয়ে দেওয়া হয় রাজ্যে কোনো পৃথক সিদ্ধান্ত নিতে পারবে না একা একা। তবে সেই নির্দেশকে তোয়াক্কা না করে রাজ্যের লকডাউন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন্দ্রকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে 30 সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন কার্যকর করে ফেলল সারা রাজ্যে। পাশাপাশি এও জানিয়ে দেওয়া হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী 7, 11, 12 সেপ্টেম্বর সম্পূর্ণ লকডাউন কার্যকর থাকবে। পাশাপাশি যে সমস্ত কন্টেনমেন্ট জোন এলাকাগুলি রয়েছে সেখানে কিন্তু আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত লকডাউন বিধি কার্যকর থাকছে। পরবর্তী বড় আপডেট রয়েছে, অবশেষে আজ প্রচুর কমে গেল রান্নার গ্যাসের দাম। কলকাতায় রান্নার গ্যাসের দাম দাঁড়ালো কমে গিয়ে 620.50 টাকা। গত মাসের তুলনায় দাম কমলো 50 পয়সা। পাশাপাশি 19 কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হলো 1196.5 টাকা। গত মাসের তুলনায় দাম কমেছে মাত্র 2 টাকা। গত মাসে রান্নার গ্যাসের দাম খুব একটা পরিবর্তন হয়নি। আগস্টে সাধারণ সিলিন্ডার ও বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছিল যথাক্রমে 50 পয়সা ও 1 টাকা। পরবর্তী বড় আপডেটটি রয়েছে সুখবর, অবশেষে রাজ্যে চালু হচ্ছে ট্রেন চলাচল। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে মেট্রো, বন্ধ থাকবে রবিবার। আগামী 8 সেপ্টেম্বর সকাল থেকেই চলবে মেট্রো। সকাল 8টা থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত্রি 8টা পর্যন্ত, এমনটাই খবর পাওয়া গিয়েছে মেট্রো রুলস সূত্রে। ইতিমধ্যেই এ নিয়ে মিটিংও হয়েছে। মিটিংয়ে টোকেন ছাড়াই মেট্রো পরিষেবা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাদের কাছে স্মার্ট কার্ড থাকবে আপাতত তারাই মেট্রোয় যাতায়াত করার সুবিধা পাবেন, তবে লাইন দিয়ে রিচার্জ করতে হবে না। এই কার্ড মেট্রোর মাধ্যমে রিচার্জ করা যাবে স্মার্ট কার্ড। সিদ্ধান্ত হয়েছে রবিবার বন্ধ রাখবে মেট্রো পরিষেবা। আনলক 4 শুরু হতে ফের ঘুরতে চলেছে মেট্রোর চাকা। আগামী 8ই সেপ্টেম্বর ফের রাজ্যে অর্থাৎ কলকাতায় মেট্রো পরিষেবা চালু হচ্ছে। পরবর্তী বড় আপডেটটি রয়েছে, অবশেষে যারা যারা ঋণ নিয়েছেন তাদের জন্য কিন্তু উঠে আসলো একটি বিরাট বড় সুখবর। আগামী 2 বছর পর্যন্ত আপনাদের লোনের কিস্তি কিন্তু পরিশোধ করতে নাও হতে পারে। ঋণ শোধের ওপরে ছাড় দেওয়া হতে পারে 2 বছর পর্যন্ত, সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র। লোন মেরাটোরিয়াম চলতে পারে আগামী 2 বছর পর্যন্ত, অর্থাৎ যারা বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে বিভিন্ন প্রয়োজনে লোন নিয়েছেন তাদের আগামী 2 বছর ছাড় দিতে পারে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। করোনা অতি মহামারী রুখতে যে লকডাউন জারি করা হয়েছে তাতে অনেক ব্যবসায় হাল হয়েছে খারাপ, অনেক ব্যবসায় দেউলিয়া হওয়ার উপক্রম হয়েছে। এই পরিস্থিতিতে তাদের ঋণ শোধ করার জন্য বাড়তি সময় দেওয়া হচ্ছে। আশা করা হচ্ছে এর ফলে তারা ঘুরে দাঁড়াবে, দেউলিয়া হওয়ার হাত থেকে রক্ষা পাবে। প্রশ্ন হলো সরকার কি ঋণের ওপর সুদ ছাড় দেবে? অন্তত 2 বছরের মেরাটোরিয়াম পিরিয়ডে কি সুদ ছাড় দেওয়া হবে? এর ফলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এই সম্বন্ধে মিটিং বসে সিদ্ধান্ত নেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের পক্ষে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি বলেন সুপ্রিম কোর্ট কেন্দ্রকে অনুমতি দিক যাতে রিজার্ভ ব্যাঙ্ক ও ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সঙ্গে বৈঠক করে সুদ মুকুবের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তী বড় আপডেট রয়েছে, আজ কেমন থাকবে উত্তর এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া। তো বন্ধুরা আজকের লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী গত কয়েক সপ্তাহ ধরে দক্ষিণবঙ্গের মাটিতে প্রবল বৃষ্টিপাত হয়ে চলছে। ভারতবর্ষের বর্ষা প্রবেশ করেছিল 1 জুন, তারপরে থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ঘনঘটা দেখা দিয়েছে। বারবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ধসও নামতে দেখা গিয়েছে। বারবার বাংলার বুকে প্রবল বৃষ্টি হয়েছে। বীরভূমে একটি ব্রিজ ভেঙে পড়েছিল। সারা মালদায় কালীচকে দেখা গিয়েছে ভয়াবহ ভাঙন। গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চলগুলি বসবাসরত বাসিন্দাদের ভাঙনের ফলে সশস্ত্র হয়ে উঠেছেন। এছাড়া দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কয়েক সপ্তাহব্যাপী দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্মুখীন হয়েছে, তবে গত 2 দিন বৃষ্টি থেমে গিয়ে প্রবল গরমের আস্ফলন শুরু করেছিল দক্ষিণবঙ্গে। গরমে নাবিশ্বাস হয়ে উঠেছে সাধারণ। তারপরে আবহাওয়া দপ্তরে ভ্যাপসা গরম থেকে সাধারণ মানুষকে মুক্তির আশ্বাস দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের প্রায় সর্বত্রই भारी बिस्टीते भासते चलेছে उत्तर और दक्षिण दुई बंगेर प्रबल बिस्टिर सम्मुखीन होबे आगामी 24 घंटा आर्द्रताजनित अस्वस्थ थेके सामयिक मुक्ति पेबे मानुषजन जाना गियेছে मौसुमी अक्षरेखार फलेई नाकि प्रबल बिस्टिर देखा मिलेছে जाना गियेছে मौसुमी अक्षरेखार पूर्वांश हिमालयेर पाददेश एलाकार काछाकाछि कोथाओ कोथाओ अवस्थान करছে उत्तर थेके आसाम हये मणिपुर पर्यन्त एटा विस्तृत एर फले प्रचुर जलीय बाष्प ढुकছে बंगोपसागर थेके राज्ये जार फले आज थेकेई उत्तर और दक्षिणबंगेर एकाधिक जिलाय भारी बिस्टिपातेर पूर्वाभास दियेছে आबहावा दप्तर। तो बंधुरा এই ছিল এই মুহূর্তে আপনাদের জন্য দেশ তথা রাজ্যের তরফ থেকে উঠে আসা আজকের বাছাই করা 5টি লেটেস্ট আপডেট যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।